কথায় আছে মরেও শান্তি নেই, আর ঠিক তাই, মারার মরে যাওয়ার পরেও কিন্তু শান্তি জিতেন না এই সন্দীপ ঘোষ। কি করতেন? মৃতদেহ নিয়ে ব্যবসা, হাজার হাজার টাকার ব্যবসা, যা ধরা পড়েছে আমাদের সামনে এতদিন পর। অনেক বড় বড় মাথা এর পিছনে সাহায্য না করলে এই কাজ করতে পারতেন না। যাকে ছবিতে দেখা যাচ্ছে, এই যে প্রাক্তন ডোমকর্মী অধিকর্তা, তিনি সমস্ত কিছু আজকে হাঁড়ি, একদম তার দুষ্কর্মের হাঁড়ি, হাসপাতালের ভিতর কী কী করতেন সমস্ত কিছু আজকে ভেঙে দিলেন। হাড়ে মানে হাঁড়িটা একদম কি বলে সেই হাটে হাঁড়ি ভাঙা সেইটা করলেন। যে মানুষ একটা মৃতদেহকে রেসপেক্ট করতে পারে না, তাদের নিয়ে ব্যবসা করে, সেই মানুষ মানে একেবারে যেন কিছুই জানে না এই রকমভাবে আজ যখন সিবিআই তার বাড়িতে পৌঁছেছে, অবাক দৃষ্টিতে উনি দেখছিলেন। তাহলে 1 ঘন্টা 15 মিনিট কেন সিবিআইকে বাইরে দাঁড় করিয়ে রাখতে হয়েছিল? কী তথ্য উনি লোপাট করছিলেন? অনেক নথিপত্র সিবিআই মানে বাজেয়াপ্ত করেছে, আমরা সেটা জানি। এই 1 ঘন্টা 15 মিনিট কি তিনি সমস্ত নথিপত্র লুকোবার চেষ্টা করছিলেন? কিন্তু তার বিরুদ্ধে যে এত কথা ফাঁস হয়ে যাচ্ছে, উনি কি আর সত্যিই বাঁচতে পারবেন? পলিগ্রাফ টেস্ট, আমরা জানি আজকে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট কমপ্লিট হয়েছে, অনেক তথ্য ওখান থেকে উঠে এসেছে, যা সিবিআই কিছুটা শেয়ার করেছে, যে নর্মাল যে প্রশ্ন করা হয়েছে সেগুলোর উত্তর নর্মালভাবেই দিয়েছে, কারণ তার মধ্যে কোনো অনুতাপ অনুশোচনা কোনো কিছুই নেই, একদম নর্মাল। আরও যেগুলো আরও বেশি প্রশ্ন করা হয়েছে সেগুলোর উত্তর সঞ্জয় রায় কীভাবে দিয়েছে, কতটা দিয়েছে, সেটা এখনও সিবিআই প্রকাশ করেনি। কিন্তু এই যে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের কুকীর্তি শুনলে চমকে যেতে হয়। যে একটা মৃতদেহ মারা গেছে, তার বডি সেলাইয়ের জন্য টাকা, প্যাকেজিংয়ের জন্য টাকা, শববাহী গাড়ি, যে কাঁচের গাড়ি আমরা বলি, শেষ যাত্রা স্বর্গরথ, সেই স্বর্গরথ পর্যন্ত উনি ভাড়া ডবল বাড়িয়ে দিতেন। এত কিছু দুর্নীতি করেই তো তার মাসিক আয় মাসে 20 কোটি টাকা, এত কিছু দুর্নীতি করার জন্যই তার আজ এই অবস্থা। TV9 বাংলার মাধ্যমে এই সমস্ত তথ্য আমাদের সামনে উঠে এসেছে। চলো এই অধিকর্তা তারকনাথ চট্টোপাধ্যায় কী বলছেন আমরা শুনে নিই। হাসপাতালের গেট থেকে ঢোকা এবং মর্গের চৌহদ্দির মধ্যে ওনার রাজত্ব কায়েম করার জন্যে উনি নিজস্ব একটা আলাদা সেট আপ তৈরি করেছেন, এবং প্রকাশ মানে এটা পরোক্ষভাবে ওর যে লোকজন বলতো যে আরজিগড়ের মুখ্যমন্ত্রী, এই যে বডিগুলো আছে ইনকোয়েস্ট আনার সঙ্গে সঙ্গে ও একটা প্যাকেজ করে নেয়, ও মানে ওর দিব্য দৃষ্টি আছে, কারণ কি ও তো সন্দীপ ঘোষের চেলা, তো দিব্য দৃষ্টি আছে, মাল কোথায় আছে খুব ভালো করে জানে, বিশেষ করে যদি দেখে পয়সাওয়ালা লোক চকচকে বেশ, সেই প্যাকেজ তৈরি করে নেয় যে আপনাকে আগে ছেড়ে দেবো, কাঁচের গাড়ি ভাড়া, বাড়ি ধরুন কৃষ্ণনগর, এখান থেকে হয়তো আমি উদাহরণ করছি 3,000 টাকা ভাড়া, ও বলে দিল 4,000 টাকা ভাড়া প্লাস পোস্টমর্টম করতে এত সব মিলিয়ে 12,000 টাকা লাগবে, 10 থেকে 12,000 নিচে কোনো কথা নেই, এই টাকাটা দিলে আপনি আগে বডি পেয়ে যান, তাড়াতাড়ি সব করে দেবো। লাস্ট 6 মাসে র্যান্ডাম চেক করা হোক, মাসে বেশি না 10 দিনের চেক করুন, দেখুন কত টাকা ওখান থেকে নিয়েছে পার্টিদের কাছ থেকে, ফোন করুন জানতে পেরে যাবেন এই টাকা কে খাচ্ছে, ওই সন্দীপ ঘোষ খেয়েছে এই টাকা, এই সন্তোষ মল্লিকের মাধ্যম দিয়ে এই টাকা গেছে ওর কাছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, করুন 6 মাসের ওখানে র্যান্ডাম চেক করুন, ওই ডিসপোজাল খাতা যে ও অর্গান বের করে নেয় দিয়ে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পাঠায়, শুনেছি এরকম কথা, দেখুন আমি প্রমাণ দিতে তো পারবো না, না শুনেছি এরকম কথা, ভালো করে যদি ইনকোয়ারি করা হয় সেগুলো পাঠানো হয়, এই যে এই যে এই ওয়ার্কশপের জন্য কেন পাঠানো হচ্ছিল, কেন পাঠানো হচ্ছে ওয়ার্কশপে, এই যে এই এই অর্গানগুলোকে তো কেটে দেখা নিয়ে দেখে ছেলেদের পড়ানোর জন্য, মেডিকেল স্টুডেন্ট তৈরি করার জন্য, কিন্তু তার তো একটা নিয়ম আছে ডেড বডিকে রেসপেক্ট করতে হয়, এরকম তো করা যায় না, কিন্তু ওই কারণে ওইগুলো ওরকম করে এটা শুনেছি। তিলোত্তমার দেহ সংরক্ষণ করা যেত না, ওটাকে চটজলদি পুড়িয়ে দিতে হতো, এত তাড়াহুড়ো করে রাখার তো পরিকাঠামো ছিল হাসপাতালেই, তাহলে তাহলে আপনার এ তো আপনার ওই নোটোরিয়াস প্রিন্সিপাল তো ফেঁসে যেত, তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে এভিডেন্সগুলো তো থেকে যেত, ওই যে সিমেন্ট, ওই যে আঁচড়ের দাগ, ওই যে ওর সঙ্গে যা হয়েছে, কী অত্যাচার করেছে বলুন তো, চোখে জল এসে যায় ওর বাবা মা যখন বলে, চোখে জল এসে যায় আমাদের, কী অত্যাচার করে মেয়েটাকে মেরেছে বলুন তো। না আপনার আপনি বলছেন যে যদি পুলিশ চাইতো তাহলে বডি সংরক্ষণ হাসপাতালেই করা যেত, যেত না, আমাদের কি জন্য আছে 4 ডিগ্রি টেম্পারেচারে চেম্বারের ভেতর ঢুকিয়ে দিলে কোনো চিন্তা নেই, ইজি ইজি ওকে ফিসাপ করে রাখা যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু রাখলে তো মুশকিল, এ তো সন্দীপ ঘোষ ফেঁসে যেত তো রাখলে, ও সব জানে, ও খুন করেছে, ও লোক খুন করেছে, ওই সুশান্ত রায় থেকে DME সকালবেলায় চলে এসেছিলেন, কেন এসেছিলেন, আরও অনেকে ছিলেন,
আরো অনেকে ছিলেন ওই স্পটে, কেন এসেছিলেন? প্লেস অফ অকারেন্স স্পটে কারা কারা গিয়েছিল? ফরেনসিক মেডিসিনে কেউ গিয়েছিল? ফরেনসিক মেডিসিনের আমি ঠিক খবরটা, তবে কেউ গিয়েছিল, কেউ গিয়েছিল এটা খবর পেয়েছি, কিন্তু ওরা নাম ওরা চিনতে পারেনি। বললো ফরেন্সিকের এসেছিলো, আমরা দেখেছি তাকে। কী নাম? ওরা চিনতে পারেনি। কী জন্য এসেছিলো? ওই দেখতে এসেছিলো, সে কারণে সুশান্ত রায় বা ডিএমই এসেছিলো প্রিন্সিপালের কথা। আপনি বলুন না, সকালবেলায় ডিএমই কেন চলে এসেছিলো? শুনেছি আমরা খবর, সুশান্ত রায় চলে এসেছিলো, কেন এসেছিলো? সুদূর ওখান থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, ওখানে ভাঙার দরকার কী ওই জায়গাটা? ওই বেসিনে আমাদের সন্দেহ। শুনুন, আমি ফরেন্সিক এক্সপার্ট না, আমি ডাক্তার না, আমি মুক্তারও না, আমি আপনার ওই টেকনিশিয়ানও না, কিন্তু এতদিন কাজ করতে করতে তো মানুষের একটা অভিজ্ঞতা হয়। ওখানে একজনের কাজ নয়, ওই বেসিনে যারা হাত ধুয়েছে, ওই দিয়ালে যারা হাত দিয়েছে। সিরিয়ায় দেরি হচ্ছে কেন? এই কারণে তো দেরি হচ্ছে, আপনার গাড়িটা আপনি নিতে গিয়ে গাড়িটা আপনি বাড়িতে ভাবছেন গাড়িটা নিয়ে আসবেন, গাড়ির চাবি দেখছেন গিয়ে চুরি হয়ে গেছে। আবার চাবিটা বানিয়ে তো যেতে হবে, সিরিয়ায় তো এখন চাবি বানাচ্ছে। এখন তো ওই সমস্ত ওই রিপোর্ট, ওই যে হাতের ছাপ ফাপ সব তো ভেঙে দিয়েছে, বেসিন ভেঙে দিয়েছে যেখানে হাত ধুয়েছিল, সব জায়গাগুলো তো আবার নতুন করে করতে হচ্ছে, যে কারণে দেরি হচ্ছে সিবিআইয়ের। দেখুন, এতে আমি মনে করি গভর্নমেন্টেরও ফেস লস হচ্ছে। গভর্নমেন্টের উচিত ছিল এই লোকটাকে, এত কমপ্লেনের পরেও এই লোকটাকে কেন প্রশ্রয় দিয়েছে? দেখুন, এটা 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 তো এর খেসারত তো দিতে হচ্ছে আজকে ম্যাডামকে। সত্যি এই বিবৃতি শুনতে শুনতে মনে হয় আমরা কিছু ডাক্তার বা কিছু মানুষকে দেখছি না, দেখছি কি নরখাদককে। এত ঘৃণ্য এরা, বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায়। এইরকম হয়তো অনেক সন্দীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছে, অনেক হাসপাতালে এইরকম ক্রিয়াকর্ম চলছে, যা হয়তো আমরা আমাদের মতো সাধারণ মানুষরা আমরা জানতে পারছি না। কিন্তু ওই যে কেঁচো খুঁড়তে কেউটে যখন সিবিআই হাতে নিয়েছে, সবটা হয়তো আস্তে আস্তে অনেক কিছু বেরিয়ে আসবে তথ্য। এ ভদ্রলোক একদম ঠিক বলেছেন যে এখন সবে সিবিআই চাবি তৈরি করছে, নিশ্চয়ই আমরা আশাবাদী। কিন্তু যদি এই সঠিক বিচার না হয়, প্রকৃত দোষী ধরা না পড়ে, তাহলে কিন্তু এই সন্দীপ ঘোষদের রমরমা, এই সঞ্জয় রায়দের রমরমা সমাজে আরও বেড়ে যাবে, আরও অনেক তিলোত্তমা ধর্ষিতা হবে। সেটা হয়তো আমাদের কারোর কাছেই কাম্য নয়। শুধু ভাবি, এরা ডাক্তার না ডাক্তার রূপী আর কোনো নরখাদক? অবশ্যই নরখাদক। যখন তিলোত্তমার কীর্তি কাহিনীগুলো শুনি যে ওরা কীভাবে তিলোত্তমাকে যন্ত্রণা দিয়ে মেরেছে, তখন চোখে জল চলে আসে যে আমরা কোন সমাজে বাস করছি। লজ্জা হয় নিজেদের মানুষ বলতে, কারণ এদের সঙ্গেই তো আমরা বাস করছি, সমাজবদ্ধ জীব। সত্যিই লজ্জা হয়। তবু আশা রাখি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিলোত্তমার ঠিকঠাক বিচার হবে, প্রকৃত দোষী শাস্তি পাবে, একজন দোষীও ছাড়া পাবে না। শুধু এটুকু বলতে পারি, উই ওয়ান্ট জাস্টিস।